আসসালাম আলাইকুম এর আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি রান্না করতেছি হচ্ছে হাঁসের মাংস তো প্রথমে কিন্তু আমি হাঁসের মাংসগুলোকে একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে লবণ হলুদ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি তো এখানে তো আমার পোড়ার ব্যবস্থা নেই এজন্য আমি এভাবেই হাঁসের মাংস রান্না করি একদম ভেজে তো পোড়ার থেকে কিন্তু কম কিছু হয় না সুন্দরেই হয় তো আজকের হাঁসটা অনেক ভালো অনেক মজাদার হবে হাঁসটা অনেক তেল তো আমি কিন্তু এক ফোঁটা তেলও কিন্তু আমি দেই তো হাঁস থেকেই তেল বের হচ্ছে তো আমার মাংস ভাজানো শেষ এখন সব মাংসগুলি আমি তুলে নিচ্ছি তো আজকে আমি মাংসটা রান্না করবো কম তেলেই কারণ অনেক তেল হাঁসের মাংসতেই এজন্য তেলটা কম দেবো আজকে এই দেখেন কতগুলো তেল বের হয়ে গেছে তো যাই হোক চুলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজটা কিন্তু বেশি আমি ব্রাউন কালার করব না একটু নরম করে নেবো শুধু নিয়ে আমি দিয়ে দেবো এখানে গোটা মশলা কারণ হাসির মাংস এজন্য গোটা মশলাও ইউজ করব তারপরে গুঁড়ো মশলা ইউজ করব তো দিয়ে দিলাম তিন টুকরো হচ্ছে দারচিনি পাঁচ ছয়টা সাদা এলাচ আর হচ্ছে লং দিলাম পাঁচ ছয়টা তো একটা তেজপাতা দু টুকরো করে দিয়ে দিলাম তো একটু উলটিয়ে পালটিয়ে আমি এখন দিয়ে দেব মাংসগুলো তো মাংসগুলোও দিয়ে দিলাম তো এখন আমি দিয়ে দেবো হচ্ছে এখানে আদা বাটা আর রসুন বাটা নিয়ে নিয়ে এসেছি পরিমাণ মতো দু চামচ দু চামচ করে তো দিয়ে দিলাম দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো জিরার গুঁড়ো আর হচ্ছে ধনিয়া গুঁড়ো হলুদের গুঁড়ো লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ তো হাঁসের মাংসটাতে একটু বেশি মশলা দিতেই হয় দিয়ে দিলাম একটু সামান্য একটু পেঁয়াজ বাটা আর হচ্ছে কাঁচামরিচ বাটা তো হাঁসের মাংসটাতে কিন্তু সবসময় যখন রান্না করবেন মশলাটা একটু বেশিই দেবেন ঝাল মশলা আর হচ্ছে লবণ এই তিনটা ঠিক থাকলে হাঁসের মাংস সেই স্বাদ হয় আমি ডায়লগটা দিলাম সেই স্বাদ তো মশলাগুলো সব দিয়ে আমি মাংসটাকে ভালোভাবে উলটিয়ে পালটিয়ে নিলাম তো চুলা কিন্তু একদম মিডিয়ামে রেখেছি কারণ মাংসতে কোনো পানি আমি এখন অ্যাড করব না কারণ মাংস থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই আজকে আমি মাংসটা কষিয়ে নেব তো আমি ঢেকে দিলাম তো আবারও ঢাকনাটা খুলে দিলাম মাঝখানে কিন্তু আমি দুবার নেড়েও দিয়েছি তো এ পর্যায়ে কিন্তু মাংসটা একদম আমার কষানো হয়ে গেছে তো একদম উলটিয়ে পাল্টিয়ে যান পানিটাও শুকিয়ে গেছে এখন উলটিয়ে পাল্টিয়ে দিয়ে দেব ঝোলের জন্য পানি মাংস কিন্তু সিদ্ধও হয়ে গেছে তো দুবার কিন্তু আমি মাঝখানে নেড়েও দিয়েছিলাম তো যাই হোক এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য পানি তো তরকারির কালারটাও কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর এসছে তো দিয়ে দিলাম ঝোলের জন্য পানি দিয়ে আবারও একটু নেড়ে চড়ে আমি এবার ঢেকে দেব একদম হওয়া পর্যন্ত কারণ মাংসটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে এখন আর কিন্তু মাংসটা হতে বেশি সময় লাগবে না তো এদিকে আমি এক ঘন্টা ধরে কিন্তু চুলাটা একদম মিডিয়ামে রেখেছিলাম এক ঘন্টা লাগলো আমার মাংসটা সিদ্ধ হতে তো যাই হোক এবার আমি একদম ঢেকে দেব একদম হওয়া পর্যন্ত তো আমি এখন ঢেকে দিলাম তো এই পর্যায়ে কিন্তু মাংসটা আমার একদম হয়ে গেছে তো আমি একদম চুলাটা অফ করে দিয়ে নামিয়ে নিলাম মাংসটাকে তো ঠান্ডা করে নিয়ে একদম দেখাচ্ছি ঝোলও কিন্তু আমি সেভাবে রাখিনি একদম মাখা মাখা রেখেছি তো কি বলবো এইভাবে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন অনেক মজা পাবেন তো হাঁসের মাংস কিন্তু শীতের সময় শীতের শুরুতেই এজন্য হাঁসের মাংস রান্না করলাম শীতের সময় কিন্তু হাঁসের মাংসের টেস্ট অন্য রকম থাকে তো যাই হোক আমার রান্নাটা যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব লাইক করে দেবেন শেয়ার করবেন আর আমার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন অবশ্যই মজা পাবেন তো সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লা হাফেজ